সবাইকে শুভ্র ড্রয়িং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বেশ কিছুদিন পর আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটির মূল বিষয়টা হচ্ছে ড্রয়িং। নিবন্ধন পরীক্ষার যে বিষয়গুলো আঁকতে হবে বা যে বিষয়গুলো আসবে, তারই আমি বেশ কিছু ড্রয়িং দেখাবো, যেগুলো হয়তো আপনার দৃশ্য বিভিন্ন ফিগার ড্রয়িংয়ে আপনাদের সহযোগিতা করবে। আশা করি ভিডিওটা সবাই ভালোভাবে দেখবেন। আমি এখানে একটা গাছের দেখাচ্ছি, যেগুলো হচ্ছে আপনাদের গ্রামের দৃশ্য যদি কোনো বিষয় আসে সেগুলোর জন্য আপনাদের উপকার হবে। আমাদের 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি গাছটা করতে হবে। তাহলে চিন্তা করতে হবে আমাদের জায়গাটা, স্পেসটা ছোট হোক, তবে আমাদের পরিপূর্ণতা কাজ করতে হবে। আমরা এইভাবে গাছটাকে কাজ করতে পারি। কোনো প্রকার ইরেজার ব্যবহার না করাটাই ভালো। আমি যেভাবে ড্রয়িং করছি সেভাবে ড্রয়িং করাটা ভালো। মোছামুছি যত করবেন আপনার ছোট স্পেসে, তত বেশি ড্রয়িং খারাপ হবে। আর আগে সবসময় বলছি, কাজের প্রতি কনফিডেন্স রাখবেন, ভালো কিছু হবে। ড্রয়িংয়ের কাজ করতে গেলে কনফিডেন্সটা দরকার। যদি আপনার কনফিডেন্স কম হবে তাহলে এর প্রভাবটা আপনার ছবিতে পরিপূর্ণভাবে দেখা যাবে। ভালোভাবে খেয়াল করবেন, ড্রয়িং করে বেশি সময় লাগবে না। ড্রয়িংয়ে 6 বা 6 ইঞ্চি ড্রয়িং করতে আপনার বেশি সময় লাগবে না, তবে আপনাকে ড্রয়িংটা খুব সুন্দরভাবে কাজটা শেষ করতে হবে। আপনারা ভালোভাবে বিষয়টা খেয়াল করবেন। আর ড্রয়িং করার ক্ষেত্রে বারবার আমি পূর্বে বলেছি, সবসময় হচ্ছে আপনার 2B পেন্সিল ব্যবহার করাটা ভালো, এবং একটু ভালো কোম্পানির হলে সেটা ভালো। বাজারে অনেক 2B পেন্সিল বিভিন্ন কোম্পানির আছে, তবে আপনার একটু ভালো কোম্পানির 2B পেন্সিল ব্যবহারটা করাটা ভালো, কারণ সেটা আপনাকে ড্রয়িংকে আরও ভালো করবে। আঁকার জন্য উপকরণটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এখানে ভালোভাবে ড্রয়িংটা দেখবেন। এখানে শুধুমাত্র হচ্ছে তোমাদের বেশি করে প্র্যাকটিস করবে লাইন ড্রয়িংটা, মানে রেখাটার প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার হাতের রেখা সোজা না হবে ড্রয়িংটা, তত তখন পর্যন্ত ভালো লাগবে না। যখন আপনার হাতের রেখাটা সোজা হয়ে আসবে, লাইন টানলে আপনি সোজা করছে, তখনই আপনার ড্রয়িংটা এটা সুন্দর তৈরি হবে। এটা একটু মনে রাখতে হবে। আর আমাদের একটা প্রবণতা হচ্ছে ড্রয়িং করার সময় আমরা বারবার মোছামুছি করি, সেই প্রবণতাটাকে আমাদের কী করতে হবে, বন্ধ করতে হবে। যদি এটা বন্ধ না করতে পারি তাহলে সমস্যা, কারণ 6 বা 6 ইঞ্চি মাপের যে বক্সটা খুবই ছোট, সেখানে এত পরিমাণে যদি আমরা মোছামুছি করি তাহলে ছবিটা যখন আমি আঁকবো ওই ছবিটা ভালো হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকবে না, কারণ মোছামুছির একটা ছাপ ছবির মধ্যে দেখা যায়। সেটা হয়তো আপনি যে যে খাতা দেখবেন, যে শিক্ষক, তিনি অবশ্যই এটা বুঝতে পারবেন, ঠিক আছে, যে আপনি এখানে কনফিডেন্সের অভাব বা আপনি প্রচুর পরিমাণ মোছামুছি করেছেন, বিষয়টা হয়তো ভালো দেখাবে না। সেই জন্য বারবার সবসময় বলি যে একটু লাইন ড্রয়িং প্র্যাকটিস করুন, তাহলে আপনার জিনিসটা সহজ হবে। এখানে গুলো আমি পেন্সিল দিয়ে ড্রয়িং, কলম দিয়ে ড্রয়িং করছি। আপনারা যারা খুব কনফিডেন্স যে ড্রয়িং আমি ভালো করি, তারা হয়তো আপনি কলম দিয়ে ড্রয়িং করতে পারেন। পরীক্ষাতে কলমের কথা উল্লেখ আছে, যদি কনফিডেন্স না পান তাহলে অবশ্যই পেন্সিলের ব্যবহার করবেন। এগুলো আপনি আলাদা যদি আলাদা প্র্যাকটিস করেন তাহলে আপনার বেশ উপকার হবে। কারণটা হচ্ছে কোনো না কোনো বিষয়ে বিভিন্ন গ্রামের দৃশ্য ফিগার ড্রয়িং সেরকম কাজে ব্যবহার হচ্ছে। আপনি এগুলো আলাদা আলাদা প্র্যাকটিস করলে আপনার জন্য বেশ ভালো। আমি বিভিন্ন এই ফিগারগুলো বিভিন্ন কাজে হয়তো আপনি ব্যবহার করতে পারেন, সেই জন্য আমি এগুলো আলাদা আলাদা করে দেখাচ্ছি। এগুলো যদি আপনি আলাদা আলাদা প্র্যাকটিস করেন আপনার জন্য আসলে বেশ কাজে দেবে আমার মনে হচ্ছে।
একটু ভালো করে খেয়াল করবেন ড্রয়িংগুলো। যদি শীতকালীন কোনো দৃশ্য আসে সেক্ষেত্রে আপনি এই যে খেজুর গাছটা ব্যবহার করতে পারবেন খুব সহজে। সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন খুব সহজে। স্কুলে যাচ্ছে একটা মেয়ের ছবি আমি আঁকতে পারি। খুব সহজ, আমি এখানে খুব সহজে দেখাচ্ছি যাতে আপনি সহজে ড্রয়িং করতে পারেন। স্কুলের ব্যাগ এইভাবে ড্রয়িংগুলো খুব সহজে আপনি করতে পারবেন। হয়তো সে বেলুন বিক্রেতা, আমি এখানে বেলুনের ছবি দিলাম, মানে এক একটা ফিগার কীভাবে কাজ করছে সেটা হয়তো আপনি বোঝাতে পারবেন সুন্দর।
যদি মেলার ছবি থাকে সেখানে একটা আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে একটা ছবি হয়ে ওঠে সেটা আমি দেখাচ্ছি। হয়তো সে বেলুন কিনতে আছে ছেলেটি, তার হাতে একটা বেলুন আমি দিয়ে দিচ্ছি। আপনি এখানে বিভিন্ন মেলার ছবি সেটা উল্লেখ করতে পারেন। তারপরে এখানে ধরেন এই ইটি আছে, হয়তো এখানে আমি আরেকটা ফিগার আপনাদের দেখাচ্ছি কিভাবে একটি ছবি হয়ে ওঠে। এখানে ভয় পাওয়ার কোনো কিচ্ছু নাই, খুব সহজ। আপনি লাইন ড্রয়িং এর মাধ্যমে বক্স চতুর্ভুজ বৃত্ত দ্বারাই হচ্ছে আপনি ফিগারটা হবে। একটা ফিগার হয়ে গেল। এটা আমি তাকে কৃষক বানিয়ে দিলাম, ধান দিলাম। ধীরে ধীরে এক একটা রূপ পাচ্ছে বিষয়টা। এখানে একটা যদি স্কুল বাই হয়ে থাকে একটা বই হাতে দিয়ে দিলাম আমি। হয়তো যাচ্ছে, এখানে একটা বসা মানুষ আমি দিয়ে দিলাম। হয়তো সে কিছু বসে আছে কিশোর। এইভাবে আমরা এখানে যদি জায়গায় স্পেস থাকে, দেখুন আমরা এখানে একটা নৌকা ব্যবহার করতে পারি। ধীরে ধীরে করলে আমার পুরো এই কাগজটাই মানে পেজটাই একটা ছবি হয়ে উঠতেছে। এখানে আমি দিয়ে দিলাম, এখানে দিলাম, এখানে দূরের গ্রাম দিলাম। দেখুন এক একটা আমার অলরেডি করলাম একটা ছবি হয়ে উঠেছে। তারপরে আমি এখানে একটা মেঘ দিব, মেঘ দেব, আমি যদি মনে করি একটা পাখি দেব, পাখি দেব। আমার মনে হয় আমি যেভাবে করি দিচ্ছি এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, যে কোনো ছবি আসুক না কেন আপনি এটা সহজে পেরে যাবেন। আচ্ছা, বাচ্চা খেলা করছে, যদি আমি এই দিলাম এটা
একটু চেঞ্জ করে দেই, একটু হাসি হাসি ভাব। চুলটা এইভাবে দিই, আমি এখানে একটা দড়ি লাফের একটা ই দিলাম। তাহলে হবে কি দেখুন, পুরোটাই আমার একটা ছবি হয়ে যাচ্ছে। সে দড়ি খেলতেছে এমন একটা খেলা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এভাবে আমার একটা ছবি হয়ে যায়। এখানে যদি আমি চাই একটু গ্রামের ভিতরে একটা মুরগি থাকবে, সেখানে একটা মুরগি দিতে পারি, খুব সহজ বৃত্ত দিয়ে খেল করতে পারি ভালো করে। এগুলো আরও আপনার ছবিটাকে আরও কী করবে, সৌন্দর্য তৈরি করবে। আপনি যে আসলে ভালো আঁকতে পারেন সেটা হয়তো এখানে খুব সহজ, ঠিক আছে। তারপর অনেক সময় আমরা দেখা যাচ্ছে যদি কোনো নদীর দৃশ্য থাকে বা মানে যদি পুকুর পাই এরকম থাকে, তাহলে বিভিন্ন সময় আমরা ওই কি মানে হাঁস টাঁস এগুলো ব্যবহার করতে পারি, পুকুর টো বা নৌকা টোকা। সেক্ষেত্রে যদি হাঁস থাকে এরকম আমরা ব্যবহার করতে পারি, খুব সহজ। আমরা এরকম হাঁস দিতে পারি। তারপরে যদি আপনি এখানে দেখেন, আমি একটা রাস্তা বের করে দিচ্ছি। এটা যদি আমি এরকম সিঁড়ির মতন দিই, আমি যে ঘরটা করেছিলাম এই ঘরটা দেখেন, প্রত্যেকটাই সিঁড়ি দিচ্ছি। একটা স্কুল ঘরও তৈরি করতে পারেন এটার মাধ্যমে, আপনার সুন্দর স্কুল ঘর। এখন হতে পারে হয়তো বিভিন্ন বিল্ডিং হয়ে গেছে, সেই বিল্ডিংয়ের আমরা স্ট্রাকচার দেখাবো। এখানে সুন্দর করে আপনাকে একটা রাস্তা সুন্দর তৈরি হতে পারে। এখানে আমরা একটা ঝোপঝাড় দিলাম, ঠিক আছে। এখানে আমরা একটা ব্যানার দিলাম, আদর্শ স্কুল হয়তো বা এরকম বিষয়টা থাকতে পারে। হ্যাঁ, এই দেখুন, এর সাথে আর একটা বন্ধু মুভমেন্ট দিতে পারেন, সেটা একটু সাইড করে। হ্যাঁ, এই দেখুন, সহজ সহজ করে আমি দেখাচ্ছি মুভমেন্ট থাকতে পারে একটু। এখানে লোকটা যদি বসে থাকে তা সেক্ষেত্রে আরেকজন কথা বলতে সেটা তো হওয়া দরকার। হ্যাঁ, সেটাকে একটু আমি শার্ট করে দিলাম। আমার পূর্বের ভিডিওগুলো যদি আপনারা দেখেন ড্রয়িংয়ের খুব সহজ পদ্ধতিগুলো, তাহলে আপনি এই ড্রয়িংগুলোর সাথে আজকে খুব সুন্দর মিলাতে পারবেন। কথা বলতে খুব সুন্দর আমরা একটা নেচার দৃশ্য বানিয়ে ফেললাম এটাকে। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, আমরা যখন খেজুর গাছ যদি দৃশ্য হয় সেখানে আরেকটা খেজুর গাছ ব্যবহার করতে পারি ছোট।
আমি ধীরে ধীরে একটু সৌন্দর্য বর্ধন করছি, যখন সময় থাকবে তখন বিভিন্ন কাজ আপনাকে, হয়তো জামা কাপড় ডিজাইন, মুভমেন্ট আরো সুন্দর করার, এই বিষয়গুলো তখন আপনি কাজ করবেন। আপনার যে পাখিটা চেঞ্জ করতে চান, এইভাবে পাখি আমি ব্যবহার করতে পারি। এইভাবে একটা ছবি হয়ে ওঠে। দেখেন আমি প্রথম সিঙ্গেল সিঙ্গেল বিষয়গুলো আমি দেখিয়েছিলাম, এখন দেখেন পুরো একটা ছবি মনে হচ্ছে। কারণটা কি, যখন আপনি কাজগুলো খুব মানে চিন্তা ভাবনা নিয়ে করতে যাবেন, তখন বিষয়টা দেখবেন একটা ছবি হয়ে গেছে। আমার যেটা কথা, যেটা হচ্ছে সবসময় আপনি লাইনটা শার্প করবেন, বা শার্প বলতে বলছে কি ইরেজার ব্যবহার কম করবেন, সেটা আমি অনুরোধ করছি। ইরেজার খুবই খারাপ জিনিস, এবং রেখাচিত্র যখন ড্রয়িং করবেন স্কেচের কোনো প্রকার ব্যবহার করবেন না। আর পেন্সিলটা অবশ্যই ভালো কোম্পানি হতে হবে, এবং ড্রয়িংয়ে মানে আপনার ড্রয়িংটার ভিতরে সরলতা থাকতে হবে, মানে ড্রয়িংটা মানে ক্লিননেসটা থাকতে হবে। যখন আপনি একটা লাইন বারবার টানবেন, তখন ওর মধ্যে সফটনেস বা ক্লিননেসটা থাকবে না, এবং তখনই আপনাকে হয়তো যে শিক্ষক খাতা দেখবেন সে ভাববে হয়তো তার প্রতি ড্রয়িংয়ের প্রতি দুর্বলতা আছে। যখন আপনি পেন্সিল যখন কাজ করবেন, যখন আপনি কনফিডেন্স সহকারে লাইনগুলো ব্যবহার করবেন, তখন আপনার হয়তো পারদর্শিতা প্রকাশ পাবে। এবং একটা সময় যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন কাজ করতে, হাতে বেশি সময় নেই, তখন আপনি দেখবেন এই স্কিলটা চলে আসে যে ইরেজার ব্যবহার না করে আমি একটা লাইন কত কনফিডেন্স সহকারে আমি একটি ফিগার ড্রয়িং বা দৃশ্য বা বিষয়গুলো। আমার আজকের এই ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে এখানে যে বিষয়গুলো আমি, যে সবগুলো বিষয় আপনি কোনো না কোনো দৃশ্যতে আপনাকে যুক্ত হবে, সেটা যে ছবি আসুক, আপনি এগুলো প্র্যাকটিস করলে হয়তো আপনার কিছুটা হলেও উপকার হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ আবারও।